কারাগারে প্রায় তিন বছর বন্দী থাকার পর মুক্তি পেয়েছেন সৌদি আরবের রাজকুমারী বাসমা বিনতে সৌদ ও তার মেয়ে শুহ। মানবাধিকার বিষয়ক সংস্থা ALQSTA এ তথ্য জানিয়েছে। সংস্থাটি বলছে মেয়ে সহ রাজকুমারীকে কোনো অভিযোগ ছাড়াই বন্দী করে রাখা হয়েছিল। রাজকুমারী বাসমাকে 2019 সালের মার্চে আটক করা হয়েছে। পরে 2020 সালের এপ্রিলে স্বাস্থ্যগত বিষয় বিবেচনায় নিয়ে সৌদি বাদশাহ সালমান ও যুবরাজ মোহাম্মদ বিন সালমানের কাছে মুক্তির আর্জি জানান তিনি। গত তিন বছরে তাকে রাজধানী রিয়াদের আল হায়ের কারাগারে রাখা হয়েছিল।